75তম বছরে পড়লো বেলঘরিয়া আদর্শ পল্লীর পুজো। হীরক জয়ন্তীতে এই আদর্শ ভাব পল্লীর ভাবনায় কে কেড়ে নিল শৈশব। মণ্ডপ জুড়ে শুধুই ছোটবেলার নানা স্মৃতি। মানুষ বড় হলেও শৈশবকে ভুললে চলবে না, এই ভাবনাতেই এবারের থিম বেলঘরিয়া আদর্শ পল্লীর। শান্তি ফেরানোর বার্তা নিয়ে শান্ত রূপে প্রতিষ্ঠিত মা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বেলঘরিয়া আদর্শ পল্লী পুজো কমিটিতে। এবছর তাদের 75তম বর্ষে পড়ল পুজো, আর এবারে তাদের ভাবনা হচ্ছে কে কেড়ে নিল শৈশব। যে শৈশব থেকে মানুষ ধীরে ধীরে আরও নিজেকে পরিণত করে, সেই শৈশবকে একসময় ভুলতে হয়। কিন্তু এই শৈশব কারা কাড়লো? গোটা মণ্ডপের প্রথমেই আমি যে ছবিটা দেখাবো, যে একজন ছোট্ট শিশুকে তার মডেল করা হয়েছে, সেই মডেলের মাধ্যমে তারা রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন কবিতা এখানে ইনস্টলেশনের মাধ্যমে রেখেছে। এরপর আসছে মূল মণ্ডপ, যে মণ্ডপের মধ্যে ছোটবেলার ঘুড়ি লাটাই থেকে শুরু করে, লাট্টু থেকে শুরু করে, যে সমস্ত আনুষাঙ্গিক জিনিসগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত বড় হয়েছি, সেই সমস্ত জিনিসগুলোকে এখানে ইনস্টলেশন করা হয়েছে। এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে থার্মোকলের ব্যবহার করা হয়েছে, যে থার্মোকল দিয়ে এই ধরনের ছোট ছোট জিনিস, যে কাটাকুটি একটা সময় ছোটবেলায় প্রত্যেকে খেলতো, সেই শৈশব ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এবং সেই হারিয়ে যাওয়া শৈশবকে আরও একবার মানুষের কাছে তুলে আনার চেষ্টা। একেবারে শুরুতে স্কুল জীবনে যে আমরা দেখেছিলাম কাগজ দিয়ে, বইয়ের পাতা দিয়ে, খাতার পাতা দিয়ে যে প্লেন বানানো হতো, সেই প্লেন এখানে তারা ইনস্টলেশনের মাধ্যমে রেখেছে। মণ্ডপের ভেতরে ঢুকলে এই ইনস্টলেশন যেমন থাকছে, লাটাই ঘুড়ি থাকছে, লাট্টু থাকছে, একাধিক ইনস্টলেশন, যেগুলো ছোটোবেলা থেকে প্রতিনিয়ত জীবনের সঙ্গে আনুষঙ্গিকভাবে জড়িয়ে রয়েছে। এবং মণ্ডপে আমরা যে প্রতিমা দেখছি, সেই প্রতিমাও কিন্তু শান্ত, এখানে শান্ত স্বভাবের মাকে পূজিত করা হচ্ছে। যদিও আলাদা করে প্রতিমারা ইনস্টলেশন করছেন, যেটা পুজো হবে, সেই প্রতিমাতেও আমরা দেখতে পাচ্ছি মায়ের শান্ত রূপ। উদ্যোক্তারা রয়েছেন এখানে, আমি তাদের সাথে কথা বলবো, যে এবার আপনারা যেটা করেছেন সেটা হচ্ছে মানুষের শৈশবকে ফিরিয়ে আনছেন। এই বার্তা কোথা থেকে, চিন্তা কোথা থেকে এলো, এবং এই ধারার মধ্যে দিয়ে আপনাদের কী বক্তব্য থাকে? আসলে বর্তমানে আমরা দেখছি হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে সব, তার বাইরে আমরা যারা বয়স্ক তারা আমরা বিশেষ বিশেষ খেলা, যেরকম গোল্লা ছুট, চুকিতকিত, বাগাডুলি, কাটাকুটি খেলা, এই সমস্ত ষোলোগুটি, এই সমস্ত খেলা, আর মেয়েদের ক্ষেত্রে মেয়েরা খেলনাবাটি, এই সমস্ত খেলেছে। এবং এই সেইগুলি আমাদের পুরনো দিনের কথাকে মনে করিয়ে দেয়। বর্তমান প্রজন্মের যারা আছেন এই পুজো কমিটির সঙ্গে জড়িত, তাদের মনে হয়েছে পুরনো এবং নূতন এর এক মেলবন্ধন হওয়া উচিত, দুটোই থাকা উচিত, এবং পুরনোর মধ্যেও যে আকর্ষণ ছিল সেইটা মনে করিয়ে দেওয়ার দরকার আছে। বেলঘরিয়া আদর্শ পল্লী পুজোর এবারের ভাবনা কে কেড়ে নিল শৈশব, যার মধ্যে দিয়ে আপনি আপনার ছোটোবেলার জীবনে একবার ফিরে যাবেন। তাই এই ছোটোবেলার জীবনে ফিরে যেতে হলে এই মণ্ডপ আপনাকেও ঘুরে যেতে হবে। ক্যামেরা দেবব্রত বসের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, বেলঘরিয়া। বাগবাজার সর্বজনীনে এবার এক অনন্য পুজোর আয়োজন। আইটিসির আশীর্বাদের আয়োজনে দুর্গতি না আসেনি। পুজো মণ্ডপে গম থেকে আটা পেশাই করা 10 জন মহিলা, সেই শক্তি থেকে উৎপন্ন মহামায়া, ডিজিটাল স্ক্রিনে মহিষাসুর মর্দিনীর সেই নাট্য রূপান্তর। এই আটাই তুলে দেওয়া হবে দুস্থ শিশুদের জন্য। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। এবারের উৎসব দ্রোহের উৎসব, সেই দ্রোহের উৎসবে দুর্গতি রাশিনীর সন্ধানে আশীর্বাদ আটা। তারই উদ্বোধনে এসেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। প্রথমে স্বাগত জানাব রিপাবলিক বাংলাতে। দ্রোহের উৎসব, সেখানেই দুর্গতি রাশিনীর সন্ধানে আশীর্বাদ আটা, নতুন একটা ভাবনা, সেই ভাবনা কীভাবে নজর কাড়ে? ডেফিনেটলি আমার খুব ভালো লেগেছে, শুনেই আমি এক কথা হ্যাঁ বলে দিয়েছিলাম। কারণ পুজোর সময় মানুষ মজাও করে, এবং আশীর্বাদ এমন একটা বিষয় তুলে ধরেছে, মজাও হবে এবং কিছু মানুষের হেল্পও হবে। এই যে আটা চাকি কিছু রয়েছে, এখানে চাকিতে আটা পেশা হবে, সেই আটা যারা ক্ষুধার জ্বালায় কষ্ট পাচ্ছে তাদের কাছে পৌঁছবে, এবং সাইমেলটেনিয়াসলি গেমও হবে এখানে, যারা আটাটা পিষবেন সেখানে সঙ্গে সঙ্গে সেই ফোর্সে, সেই এনার্জিতে এলইডি স্ক্রিনে মা দুর্গা ফুটে উঠবেন এবং বলা যায় জীবন্ত হয়ে উঠবেন এবং অসুর বধ করবেন। তো সাইমেলটেনিয়াসলি দুটো জিনিসই হচ্ছে, ভালো লাগছে। আচ্ছা, নামটা দেওয়া হয়েছে দুর্গতি নাশিনীর সন্ধানে, কি মনে হয় সমাজের দুর্গতি, সংসারের দুর্গতি নাশ হবে কীভাবে, তার সন্ধান মিলবে কীভাবে?
দেখো প্রত্যেকটা মানুষের মধ্যেই প্রত্যেকটা নারীর মধ্যেই দুর্গা রয়েছে এবং প্রত্যেকের জীবনে কোনো না কোনো সময় দুর্গতি নাশিনীর রূপ ধারণ করেছে যারা ভয় পায় সেই রূপ ধারণ করতে তাদের যাতে মনে বল আসে সেটাই সবথেকে ইম্পর্টেন্ট এবং নিজেকে আটকে রাখলে চলবে না নিজের সাহসটাকে দমিয়ে রাখলে চলবে না প্রকাশ্যে মানে মুখে হাসি রেখে বুকে বলটা রাখতে হয় একদম তাই একদমই তাই মুখে হাসি রেখে বুকে বল নিয়ে এগিয়ে চলার বার্তাই দিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন আর তানি দুর্গতি নাশিনীর সন্ধানে আশীর্বাদ আটা প্রেজেন্ট করছে তাদের এই উৎসব দুর্গতি নাশিনীর সন্ধানে যেখানে প্রত্যন্ত এলাকার যে সমস্ত ছেলেমেয়েরা যারা অপুষ্টিজনিত সমস্যায় ভুগছে যাদের পেটে দুবেলা দুমুঠো খাবার নেই তাদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে যে মায়ের মতো দুর্গারা যারা আটা পিষে যে আটা তৈরি করবে সেই আটা পৌঁছে যাবে প্রত্যন্ত গ্রামে প্রত্যন্ত এলাকার অপুষ্টিজনিত যে সমস্ত শিশুরা ভুগছে তাদের কাছে এক কথায় অভিনব ভাবনা আশীর্বাদ আটার পক্ষ থেকে নেওয়া হয়েছে আইটিসির আশীর্বাদের এই দুর্গতি রাশিনীর সন্ধানে জারি থাকছে আগামী 5 দিন ধরে চলবে তাদের এই কর্মসূচি ক্যামেরায় ওয়াসিম আহমেদের সঙ্গে পৌলমী দাস রিপাবলিক বাংলা এবার চলুন ঘুরে আসা যাক বাঘা যতীন থেকে বাঘা যতীনে বি অ্যান্ড সি ব্লকের পুজো এবারের থিম যুদ্ধ নয় শান্তি চাই 75 বছরে পা দিয়েছে এই পুজো এবং মণ্ডপ সজ্জাতেও রয়েছে একটা চমক কি চমক সেটাই আমরা জানবো আমাদের প্রতিনিধি এলিনার কাছ থেকে এলিনা এদের পুজোয় একটা চমক রয়েছে আমি কিন্তু দীর্ঘদিন ধরে শুনছি ঠিক কি চমক রয়েছে বলতো একেবারেই সমাদৃত শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাকে এবং রিপাবলিক বাংলার সমস্ত দর্শককে আমি এই মুহূর্তে রয়েছি বাঘা যতীনের বি অ্যান্ড সি ব্লকের দুর্গাপুজোয় আর তুমি যেমনটা বলছিলে যে এবছর তাদের চমক কি প্রতি বছরই বিশেষ বিশেষ কোনো না কোনো চমক তারা রাখেন তবে এবছর তাদের পুজোয় বিশেষ চমক হচ্ছে লাইভ পারফরমেন্স এবং সেই লাইভ পারফরমেন্স কিছুক্ষণ আগেই অনুষ্ঠিত হয়েছে তবে এই লাইভ পারফরমেন্স সম্পর্কে কিছু বলি তোমাকে এবছরে তাদের থিম হচ্ছে ভালোবাসা আলাদিন এবং তুমি গোটা মণ্ডপটি দেখে তুমি বুঝতে পারছো যে বিভিন্ন জায়গায় গোটা মণ্ডপ জুড়েই কিন্তু কোথাও যুদ্ধের যে বিভিন্ন পরিস্থিতির ছবি সেই ছবিগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে এবং অন্যদিকে কোথাও যুদ্ধ শেষে শান্তির ছবি অর্থাৎ যুদ্ধর পরে মায়ের কাছে যে শরণার্থীদের যে আকুতি প্রত্যেক সাধারণ মানুষের যে কাকুতি মিনতি সেটা কিন্তু শোভা পাচ্ছে অর্থাৎ এখানে মা কিন্তু একেবারেই শান্ত তুমি যেমনটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে মায়ের সামনে প্রচুর মানুষ দুহাত তুলে আকুতি মিনতি করছেন কারণ তারা চাইছেন গোটা পৃথিবীতে শান্তি ফিরে আসুক গোটা পৃথিবীতে ভালোবাসা ছড়িয়ে পড়ুক আর এই মুহূর্তে লাইভ পারফরমেন্স কিছুক্ষণ আগেই হয়ে গিয়েছে এবং আমি এই মুহূর্তে রয়েছি বাঘা যতীনের বিএনসি এবং আরও একবার তোমাকে দেখাই আরেকটা ছবি সমাদৃতা তুমি দেখলে ভীষণ অবাক হবে গোটা মণ্ডপটি যেভাবে সজ্জিত হয়েছে সেই মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে টিনের বিভিন্ন জার এই যে মণ্ডপটা রয়েছে এই যে থামগুলো তুমি দেখতে পাচ্ছ এই থামগুলো কিন্তু সেই টিনের জারগুলি কেটে কেটে তৈরি করা হয়েছে এবং তারপরে ঝালাই করে দেওয়া হয়েছে গোটা মণ্ডপেই শুধুমাত্র টিনের জার রয়েছে কয়েক লক্ষ লক্ষ টিনের জার দিয়ে বাঘা যতীনের এই বিএনসি ব্লকের পুজো মণ্ডপ তৈরি হয়েছে আর এই মণ্ডপ সজ্জা কিন্তু অভূতপূর্ব শুধুমাত্র তাই নয় এই মণ্ডপের মধ্যেই কিন্তু এই যুদ্ধের যে বিভিন্ন পরিস্থিতি সেই পরিস্থিতিগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে আমি আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলাল রয়েছে আমার সঙ্গে দীপঙ্করকে বলবো দীপঙ্কর ছবিটা একটু দেখাও এই মুহূর্তে যে এখানে যে মণ্ডপটি রয়েছে সেই মণ্ডপের মধ্যে তুমি দেখতে পাচ্ছ কি সুন্দর আর্ট ফর্মগুলি তৈরি রাখা হয়েছে যুদ্ধর পরে যখন সাধারণ মানুষ তারা দেশভাগের সময় চলে যাচ্ছিলেন অন্যত্র পালিয়ে যাচ্ছিলেন সেই সমস্তটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে অনবদ্য ভাবনা সমাদৃতা অসম্ভব সুন্দর আমি বেশ কিছুক্ষণ এখানে হাঁ করে তাকিয়েছিলাম যে এত সুন্দরভাবে মণ্ডপ সজ্জিত হতে পারে এবং একই সঙ্গে সেই লাইভ পারফরমেন্স সেই লাইভ পারফরমেন্সের মাধ্যমে তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে যে কিভাবে কীভাবে যুদ্ধর সময় অনেকে শহীদ হয়েছে কেউ কেউ নিজের ভিটে মাটি ছেড়ে চলে গিয়েছে সেই সবটাই কিন্তু তারা তৈরি করেছে এবং এই লাইভ পারফরমেন্সের জন্য তারা ডেকে নিয়ে এসেছে থিয়েটার গ্রুপের বেশ কয়েকজনকে যারা প্রফেশনাল যারা নাট্যকর্মী তাদেরকে এবং এই গোটা মঞ্চটি কিন্তু তাদের জন্য তৈরি রাখা হয়েছে এখানে যে জিনিসগুলো রয়েছে সেগুলোও কিন্তু বিভিন্ন যে টিনের যে কাটা অংশ সেই কাটা অংশ দিয়ে বিভিন্ন যে এই যে ক্যারেক্টারগুলো সেই ক্যারেক্টারগুলোকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে
হয়েছে এবং প্রতিমা দর্শনটা আরও একবার করাই রিপাবলিক বাংলা সমস্ত দর্শকের জন্য। আমি প্রতিমা দর্শন আরও একবার করাবো। এখানে ইতিমধ্যেই কিন্তু মহাষ্টমীর যে পুজো সেই পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং মা এখানে কোনোভাবেই মহিষাসুরকে বধ করছেন না, মা এখানে শান্ত, মা এখানে তার ভক্তদের যে আকুতি মিনতি সেটা তারা তিনি শুনছেন। সেখানে এভাবেই কিন্তু এখানে মণ্ডপ সজ্জিত হয়েছে, মা এখানে শান্তরূপে পূজিতা হচ্ছেন এবং আজকে মহাষ্টমীর পুজো ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তুমি দেখতে পাচ্ছ ঠাকুর মশাই তারা চলে এসেছেন এবং সবটা মিলিয়ে আজকে মহাসপ্তমীর দিনে বাঘা যতীনের বিএনসি ব্লকের এই পুজো কিন্তু সবার মধ্যে একটা অন্যরকম ছাপ ফেলবে, এটা কিন্তু বলাই যায় সমাদৃতা। এই মুহূর্তে যারা রয়েছেন, আমি একটু মঞ্চের ছবিটা দেখাই, যারা লাইভ পারফরমেন্স করবেন তারা কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছেন। এই মুহূর্তে সেই ছবিটা আরও একবার দেখাবো, আমার ভিডিও জার্নালিস্ট তারা নিজেদের যে জায়গা সেই জায়গা তারা নিচ্ছেন এবং আর কিছুক্ষণের মধ্যে সেই লাইভ পারফরমেন্স আরও একবার সঙ্গে থাকো, সেই লাইভ পারফরমেন্স আমরা চেষ্টা করব দেখানোর। কিন্তু এরই মাঝে একটু উত্তর কলকাতা থেকে ঘুরে আসা যাক, আর উত্তর কলকাতা বললেই যে বড় পুজোর কথাগুলো মনে পড়ে তার মধ্যে একটা মোহাম্মদ আলী পার্কের পুজো, যেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা। আমি চলে যাব প্রিয়াঙ্কার কাছে। প্রিয়াঙ্কা, এবছর মোহাম্মদ আলী পার্কে ঠিক কি চমক রয়েছে? প্রথমে তোমাকে এবং রিপাবলিক বাংলার দর্শকদের মহাসপ্তমীর অনেক শুভেচ্ছা। আমি এই মুহূর্তে রয়েছি মোহাম্মদ আলী পার্কে, মধ্য কলকাতার একটা অন্যতম জনপ্রিয় পুজো। হ্যাঁ, মোহাম্মদ আলী পার্কে আগে যত বড় জায়গা নিয়ে পুজো হতো সেই জায়গা হয়তো আয়তন কমেছে, মণ্ডপের আয়তন কমেছে, তবে মোহাম্মদ আলী পার্কের পুজোতে কোনো মানে পুজোর যেই জৌলস সেই জৌলসে কোনোরকম ভাটা পড়েনি সমাদৃতা। সাধারণ মানুষ আসছে, যে আমার ভিডিও জার্নালিস্ট এতক্ষণ প্রতিমার যে রূপ দেখাচ্ছিল, এখানে সাবেকি প্রতিমা নয় তবে আধুনিক প্রতিমা, প্রতিমার মধ্যে আধুনিকতার ছোঁয়া রয়েছে, তার সাথে সাধারণ মানুষের যেই ভিড় সেই ভিড় কিন্তু যত সন্ধে এগোচ্ছে, সন্ধে যত সদ্য সন্ধে হয়েছে বাট সন্ধে যত এগোচ্ছে সেই ভিড় চোখে পড়ার মতো। আমি দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর সাধারণ মানুষ আসছে এবং তারা ঠাকুর দেখতে আসছে, প্রত্যেকে মুহূর্ত বন্দি করে রাখার জন্য ফোন ব্যবহার করছে যাতে ঠাকুরের যেই ছবি সেই ছবি তারা বন্দি করে রাখতে পারেন। চেষ্টা করবো কয়েকজনের সাথে কথা বলার। কোথা থেকে আসছেন আপনি? হাওড়া। কটা ঠাকুর দেখলেন? এটা 2 নম্বর। সারা রাতের প্ল্যান? না, এবার একেবারে ভেরি নাইস। সাধারণ মানুষের যে ভিড় তার সাধারণ মানুষ ঠাকুর দেখতে আসা শুরু করেছেন। আরও কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো আমি সমাদৃতা। কোথা থেকে আসছেন আপনি ঠাকুর দেখতে? সাধারণ আমি আরও একবার ভিডিও জার্নালিস্টকে বলবো যে সাধারণ মানুষ এবং প্রতিমার যে ছবি সেই ছবি দেখানোর জন্য যে মোহাম্মদ আলী পার্কে প্রত্যেকটা মানুষ হাতে ফোন বার করছে মায়ের সামনে এসে, যাতে সেই রূপ প্রতিমার যে রূপ সেই যাতে তারা বন্দি করে রাখতে পারেন মুঠোফোনে, সেই কারণেই এই তৎপরতা। এবং কারণ বেশিক্ষণ দাঁড়াতে দেওয়া হচ্ছে না, ভলেন্টিয়ারদের তরফ থেকে বের করে দেওয়া হচ্ছে যাতে ভিড় না হয়ে যায় কোনোভাবে, যাতে মণ্ডপ পিছু হলেও খালি রাখা যায়, কারণ মানুষের যেই ঢল সেই ঢল ক্রমাগত এগিয়ে আসছে এই পুজো প্যান্ডেলে। আরও কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো যে কোথা থেকে আসছেন ঠাকুর দেখতে? কটা ঠাকুর দেখলেন এখন? এখন শুরু করছি, সারা রাত দেখবেন। আর মোহাম্মদ আলী পার্কে ঠাকুর প্রতি বছর দেখতে আসেন? না, সারা রাত ঠাকুর দেখার প্ল্যান রয়েছে সমাদৃতা সাধারণ মানুষের মধ্যে। আমি আরও একবার যেই ঠাকুর প্রতিমা যেই প্রতিমার রূপ সেই প্রতিমার রূপটা দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্টকে, এবং এখানে যে ঠাকুর মশাই যারা পুজো করেন তারাও এসে উপস্থিত আছেন, একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করবো যে অষ্টমী পুজো ঠিক কখন তারা শুরু করবেন। মোহাম্মদ আলী পার্কের মতন একটা জনপ্রিয় পুজো, সেখানে আপনারা এই মুহূর্তে রয়েছেন, আপনারা পুজো করছেন, অষ্টমী পুজো কখন থেকে শুরু হবে? কালকে ভোর 4টায় শুরু হবে। আগামীকাল ভোর 4টায়? ভোর 4টায়। তারপরে নবমীটা কখন পড়ছে? 6টা নবমী পড়ে যাচ্ছে 6:48, কিন্তু মাঝে সন্ধি পুজো আছে। সন্ধি পুজোটা হচ্ছে অষ্টমীর 24 মিনিট আর নবমীর 24 মিনিট মিলে 48 মিনিটের পুজো। এই সন্ধি পুজোটা 6:24 শুরু হবে, ওটা 7:12 শেষ হবে, 7:12 শেষ হবে, তারপর আমাদের নবমী পুজো। আগামীকাল ভোর থেকে অষ্টমী পুজো শুরু হয়ে যাবে সমাদৃত? আগামীকাল ভোর থেকে অষ্টমী পুজো শুরু হবে মোহাম্মদ আলী পার্কে, এমনটাই বলছেন যারা মোহাম্মদ আলী পার্কের যারা পুরোহিত রয়েছেন তারা এমনটাই জানালেন। তিথি নক্ষত্র হিসেবটা বেশ খানিকটা গোলমেলে অনেকেই বলছেন, মা এবার সত্যি সত্যি ভোর দখলে নেমেছেন, তাই সব পুজোই সব তিথির পুজোই ভোরে ভোরে হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আমরা নিশ্চয়ই সেই সব পুজো তিথি সমস্তটুকুই দেখাবো। মোহাম্মদ আলী পার্ক থেকে চলুন এবার একটু পুরুলিয়া ঘুরে আসা যাক। পুরুলিয়ার মানবাজার সর্বজনীনের পুজো,
17তম বছরে ইন্দুকুড়ি সর্বজনীনের পূজো, থিম মৃত্তিকা। এখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরবিন্দ। আমি অরবিন্দ কাছে চলে যাব। অরবিন্দ, এই পূজো মণ্ডপ ঠিক কিভাবে সেজে উঠেছে, এবছরের চমকটাই বাকি, তোমার মাধ্যমে একটু দর্শকদেরকে দেখাতে চাইব। অরবিন্দের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করব। আপনাদের জানিয়ে রাখি যে ছবিটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, মানবাজার ইন্দুকুড়ি সর্বজনীনের ছবি দেখতে পাচ্ছেন, পুরুলিয়ার মানবাজার শহর। কলকাতায় থাকুন বা বাঁকুড়ায় থাকুন অথবা অন্য কোনো জেলায়, রিপাবলিক বাংলার নজর রাখলেই গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের পুজোর ছবি দেখতে পাবেন আপনারা। পাশাপাশি আমরা একটু নদীয়ার দিকে নজর রাখার চেষ্টা করব। কৃষ্ণনগরের জলঙ্গি নদীর তীরে দুর্গাবাড়ির পুজো, তার ছবি দেখাবো। জলঙ্গি নদীর তীরে হচ্ছে আরতি। পলাশ রয়েছে, আমি সরাসরি চলে যাব পলাশের কাছে। পলাশ, আমি আরতির ছবি দেখতে পাচ্ছি। আরতির ছবি মানেই একটা অন্য রকম ভালো লাগা। তোমার মাধ্যমে একটু দেখতে চাইবো এই আরতির ছবিটা। একদমই, আমি সবাইকে প্রথমে শুভ সপ্তমীর যে সন্ধ্যা সেটা সবাইকে জানাচ্ছি। এই মুহূর্তে নদীয়ার যে দুর্গাবাড়ি, এই দুর্গাবাড়িতে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সন্ধ্যারতি পুজো। এই সেই সন্ধ্যারতি যেটা হরিদ্বারে একদম গঙ্গার পাড়ে দেখা যায়। আমি ভিডিও জার্নালিস্ট লালমোহন। এখানে কি সুন্দর জলঙ্গি নদীর ওপরে শিবলিঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে এবং তার পাশাপাশি প্রচুর দর্শনার্থী এখানে আসনে বসেছেন। তারা প্রত্যেকে কিছুক্ষণের মধ্যেই এখানে যে সন্ধ্যারতি অনুষ্ঠান, সেই সন্ধ্যারতি অনুষ্ঠান শুরু হবে। সুদূর থেকেও কিন্তু এখান থেকে মহারাজদেরকে নিয়ে আসা হয়েছে। একদম হরিদ্বারে যেভাবে সাধারণ মানুষ সন্ধ্যারতি উপভোগ করে, এই দুর্গাবাড়িতেও ঠিক একই রকমভাবে কিন্তু সন্ধ্যারতি অনুষ্ঠান শুরু হবে। কাতারে কাতারে মানুষ চারিদিক থেকে লোক জমাতে, ভিড় জমাতে শুরু করেছে এই দুর্গাবাড়িতে। আর মাত্র কিছুক্ষণ সময়ের অপেক্ষা, তারপরেই কিন্তু এখানে সুসজ্জিত যে এই যে ধূপবাতিগুলো দেখা যাচ্ছে, এই প্রত্যেকটা ধূপবাতি জ্বলে উঠবে এবং এখানে হরিদ্বার থেকে যে সমস্ত সাধু মহারাজরা এসেছেন তারা সুসজ্জিত পোশাকে, এক মনোরম পরিবেশ এখানে তৈরি হয়। প্রচুর লোক এখন কেন্দ্রটা বাইরে থেকে দর্শনার্থীদের জন্য আটকে দেওয়া হয়েছে, কারণ খুব শিগগিরই মহারাজরা একে একে তারা এই যে বাকি সামনের যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোয় তারা বসবেন এবং সেখান থেকেই দর্শনার্থীরা তারা এই সমস্ত, আমি একটুখানি শ্যামলবাবুর সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব, একটু এদিকে আসবেন, যিনি এই পুজো আয়োজক সংস্থা। শ্যামলবাবু, আপনাদের প্রস্তুতি কতক্ষণের মধ্যে শুরু হচ্ছে? কতজন সেবায়িক বা পুরোহিত এখানে এই হোম যোগ্যতা করবেন বা আরতিটা করবেন? আরতিটা করবেন দুজন এবং সন্ন্যাসীরা আছেন 10 জন মতন। সন্ন্যাসীরা এখানে সামনে আরতিটা হবে। তার মানে দেখার মতো একটা ছবি হবে নিশ্চিতভাবে, আমরা সেই ছবিতে নজর রাখবো। পাশাপাশি একটু বনগাঁর দিকে নজর রাখবো। বনগাঁ পশ্চিমপাড়া স্পোর্টিং ক্লাব, এবছরের থিম প্রতিরূপ। 57 বছরে পা দিয়েছে এই পুজো এবং ঝরে যাওয়া পাতা, ঝরা পাতা, তাই দিয়েই তৈরি হয়েছে মণ্ডপ। আমরা একটু জেনে নেব টিটপের কাছ থেকে। টিটপ, এটাও তো বেশ অভিনব ভাবনা, ঝরে যাওয়া পাতা তাই দিয়ে মণ্ডপ সাজানো হয়েছে, ঠিক কীরকম যদি দেখাও দর্শকদের। দেখো দেখো, একদম তাই, কারণ আমরা দেখাচ্ছি আমাদের দর্শকদেরকে ঝরে যাওয়া পাতা এবং ঝরে পড়া যে সমস্ত গাছ কাটা হয় ঠিক সেখানে দাঁড়িয়ে তুমি দেখো যে বেশ কিছু দড়ি রয়েছে, অর্থাৎ গলায় ফাঁস দেওয়া অবস্থায় যেভাবে থাকে দড়িগুলো ফাঁস দেওয়া অবস্থায় রয়েছেন যেখানে গাছ কাটা হয়। মায়ের বেশ কিছু, অর্থাৎ যে মুখ, সেই মুখ রয়েছে মায়ের চোখে মুখে যেখানে রক্তের ছাপ বেরোচ্ছে, অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে এই যে তাদের যে অভিনব ভাবনা, সেই ভাবনা এখানে কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে একবার একটু কথা বলার চেষ্টা করবো। সরাসরি আপনাদের এই ভাবনা, এই যে যে ঝরে যাওয়া পাতা রয়েছেন, কাটা গাছ রয়েছেন, মরা গাছ রয়েছেন, কী বার্তা দিচ্ছেন? অ্যাকচুয়াল আমরা আগামী প্রজন্মকে বাঁচানোর জন্য, যাতে পৃথিবীতে মানুষ আবার গাছ লাগায়, যাতে আগামী প্রজন্ম সুরক্ষিত থাকে, আমরা দেখাতে চেয়েছি যে গাছ মরে গেলে, প্রকৃতি যদি শেষ হয়ে যায়, তাহলে আমাদের আগামী প্রজন্ম সুরক্ষিত থাকবে না। যাতে আগামী প্রজন্ম সুরক্ষিত থাকে সেইটাকে চিন্তাভাবনা করেই আমরা আজকে মানুষকে দেখানোর চেষ্টা করেছি যে পরবর্তীকালে যদি গাছ না লাগাই আমাদের পৃথিবীর অবস্থাটা কী হবে, এই চিন্তাটা আমরা তুলে ধরেছি মানুষের সামনে।
আরো উদ্যোক্তা রয়েছে তাদের সাথে কথা বলবো, কি বার্তা মায়ের মুখের যে সত্য কি আছে? মায়ের মুখ সনাতনী, সনাতনী মা, যেই বার্তা তারা দিচ্ছেন। তুমি দেখো আরেকটা চিত্র দেখাবো দর্শনার্থী যারা রয়েছেন, রাত যত বাড়ছে ততই কিন্তু বনগাঁ শহরও সেখানেও কিন্তু দর্শনার্থীদের ভিড় ততই বাড়ছে, পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে তারাও কিন্তু কড়া নজরদারিতে রেখেছেন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে ঠিক সেখানে দাঁড়িয়ে। অর্থাৎ এই যে একবারে বলা ছিল যে সীমান্ত শহর যে বনগাঁ, যেখানে ইছামতির পারে গড়ে উঠেছে এই বনগাঁ শহর, সেখানে এই অপরূপ দৃশ্য দেখবার জন্য শুধুমাত্র বনগাঁর সাধারণ বাসিন্দারা বা দর্শনার্থী তারা নয়, দূর দূরান্ত থেকে বিভিন্ন প্রান্ত থেকে তারাও আসছেন এখানে দেখবার জন্য। সত্যি অনন্য উদ্যোগ, ঝরে যাওয়া পাতা তাই দিয়ে মণ্ডপ সাজানো হয়েছে, দেখতে তো ভিড় হবেই। আমি অরবিন্দর সঙ্গে মাঝে কথা বলার চেষ্টা করেছিলাম, পারিনি, একবার অরবিন্দর কাছে যাওয়া যাক মানবাজারে ছবিটা দেখার জন্য। অরবিন্দ, মানবাজারে যে পুজোয় তুমি রয়েছ, ঠিক কিভাবে সেজে উঠেছে এই পুজো, কি চমক এবছরের একটু দর্শকদের যদি জানাও। অন্যদিকে দেখা যাচ্ছে যে সেই ভ্রমণের জায়গার যে জিনিসপত্র একেবারে পুজো মণ্ডপ সাজানো হয়েছে, অর্থাৎ এই যে ক্রীড়া কমিটি রয়েছে সার্বজনীন, তাদের পরিষ্কার রয়েছে যে একটা গ্রামীণ পরিবেশ তৈরি করা, অর্থাৎ গ্রাম্য জীবন ছেড়ে মানুষ যখন শহর তৈরি তখনই তারা কিন্তু একটা গ্রাম্য পরিবেশে ক্রীড়া মণ্ডপ থেকে তৈরি করছে। কীভাবে মাটির জিনিসপত্র তৈরি করা হয়, ওরা কীভাবে জিনিসপত্র তৈরি করে অন্যদিকে দেখা যে তাকে একটু তুলে ধরা হচ্ছে, অন্যদিকে একেবারে সাজানো রয়েছে এই পূজা মণ্ডপ। উদ্যোক্তারা কি বলছেন তাদের কাছ থেকে জেনে নিব। এখানে তো এখানে প্রচুর দর্শনার্থী আসছে, কি আমরা ইনকুড়ি সার্বজনীন দুর্গোৎসব কমিটি মানবাজার পুরুলিয়া জেলার একটা মানে পুজো যেটা আমরা শুরু করেছিলাম আজ থেকে 17 বছর আগে, প্রতি বছরে নতুন নতুন থিম ভাবনায় আমরা পুজো মণ্ডপ থেকে সাজিয়ে তুলি। এই বছর আমাদের থেকে ফুটে উঠেছে মানব সংস্কৃতির একটা মানে হারিয়ে যাওয়া জিনিস, যেগুলো প্রায় লুপ্তপ্রায় হতে চলেছে আর কি। পুরো প্যান্ডেলটা আমাদের বাস আমরা অরবিন্দ এই পুজোর সময়তেই দেখতে পাই হারিয়ে যাওয়া বিভিন্ন সংস্কৃতির আরো অভিনব বিভিন্ন ভাবনা মণ্ডপে সাজিয়ে তোলা হয়। নিশ্চিতভাবেই ভীষণ রকমভাবে এই পুজো কোথাও সৃষ্টিশীলতার জায়গাও, সেই সৃষ্টিগুলো পুজোর সময় আমরা দেখতে পাই। মায় বা দ্রোহ রূপেন ও সংস্থেতা বারবার বলছি আমরা, আমরা পুজোতে নজর রেখেছি যেমন নজর রেখেছি চিকিৎসকদের অনুশনে তাদের শারীরিক অবস্থার খবরও, সব খবরে নজর রাখবো। ফিরছি একটা ছোট্ট বিরতির পর।